জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গানও করেন তিনি। দুই বাংলার এই দর্শকপ্রিয় অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল মুজিব একটি জাতির রূপকার সিনেমায়। আর গত বছর বুঝি না তো তাই শিরোনামের একটি গান দিয়ে দর্শক মাতিয়েছিলেন তিনি। সম্প্রতি নুসরাত ফারিয়াকে খুঁজে পাওয়া গেল বিট শিরোনামের একটি ফ্যাশন ব্র্যান্ডের ওপেনিংয়ে, আর সেখানে তিনি কথা বলেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। তার বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। নুসরাত ফারিয়ার সর্বশেষ সিনেমা মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমায় ফারিয়ার নতুন লুক মাত করেছিল দর্শকদের। এছাড়া গত বছর মুক্তি পাওয়া বুঝি না তো তাই শিরোনামের একটি গান দিয়ে দর্শক শ্রোতা মাতান তিনি। মাঝখানে চলে যায় অনেকটা সময়, নতুন কোনো কিছুরই খবর নেই এই অভিনেত্রীর। শুক্রবার যমুনা ফিউচার পার্কে উপস্থিত হন নুসরাত ফারিয়া, সঙ্গে করে নিয়ে আসেন বেশ কিছু নতুন বার্তা। ওই দিনের আয়োজনটা ছিল ফ্যাশন ব্র্যান্ড বিটের প্রমোশন। ফ্যাশন নিয়ে বরাবরই সচেতন নুসরাত ফারিয়া, তাই বিভিন্ন ফ্যাশন শোতে এই নায়িকার উপস্থিতি প্রায় লক্ষ্য করা যায়। বিটের ফ্যাশন শো নিয়ে ফারিয়া বলেন, আমরা কোনো না কোনো একটা ছন্দে তালের মধ্যে আছি, এবং আমার গান বলেন আমার কাজ বলেন সব কিছু তো অনেক বেশি বিটফুল। সো আই ফিল দের ইজ আ সামওয়্যার দের ইজ আ লিটল কানেকশন ওভার দের। অলসো আই স দের ডিজাইনস অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে ইফ আই ক্যান কাম হিয়ার অ্যান্ড বি পার্ট অফ ইট আইল বি ভেরি হ্যাপি। তারকাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় নানা পোশাকে, এক এক তারকার ফ্যাশন এক এক রকম। ফারিয়ার কাছে ফ্যাশন মানে কি? আমি যাই পড়ি তাই ফ্যাশন ফার্স্ট অফ অল, বাট তারপরও যদি আপনি আর একটু বিশ্লেষণ করে বলতে বলেন তাহলে আমি বলবো যে ফ্যাশন ইজ সামথিং উইচ ইজ মেক্স ইউ রিয়েলি কমফোর্টেবল অ্যান্ড আপনাকে সবার মধ্যে অনেকের মধ্যে একজন করে তোলে, যে যখন অনেক ভিড়ের মাঝখানেও আপনার ফ্যাশন আপনার স্টাইল আপনাকে সবার চোখ আপনার দিকে নিয়ে যাবে। সো দ্যাটস ফ্যাশন ফর মি। অনেকদিন ধরেই নতুন কোনো গান কিংবা অভিনয় নেই এই অভিনেত্রী, তাই নতুন দিনে নতুন কাজগুলো নিয়ে কথা বলেন ফারিয়া। গত বছরে আমার এত কাজ বের হয়েছে, চারটা সিনেমা তিনটা গান, আমার কাছে মনে হয় এক বছরে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি দর্শককে। সো আই ফিল এই বছরে আমি খুব সিলেক্টিভ কাজ করতে চাই। আমার গানের কাজ অলরেডি চলছে, ইটস দিস টাইম ইটস গানা বি বিগার দ্যান এভার। তো সেই জন্য একটু থাকে না বড় কিছু ধামাকার আগে তুমি একটু চুপটি হয়ে বসে থাকো, সো ওই চুপ হয়ে বসে আছি আমি এখন। সো প্রিপারেশন চলছে, আমরা অলরেডি আমি গানের প্রিপারেশন, ভিডিও কোথায় হবে, কতখানি ম্যাসিভ লেভেলে করা যায়, কতখানি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবলভাবে করা যায় সেটা চেষ্টা চলছে। আর সিনেমা আমি এই মাসে 20 তারিখ থেকে শুরু করছি একটা সফট ভয়েস, আই লেট ইউ নো ওয়েন ইট স্টার্ট অন। বর্তমানে তারকাদের বেশি দেখা যায় বিভিন্ন শোরুম কিংবা ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে, আর এই বিষয় নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তারকাদের। এই বিষয়টি নিয়ে কি ভাবছেন ফারিয়া? আমার মনে হয় যারা আমরা ধরেন কোনো স্টোর ওপেনিংয়ে আসি বা কোনো কিছু সূচনা লগ্নে আসি, এটা আমাদের জন্য ব্লেসিংস, সবাইকে তো আর ডাকে না। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটের কর্ণধার সামির, তিনি বলেন, আমার কাছে মনে হয় টিকটক অনেকে খারাপভাবে দেখতে পারে, বাট টিকটক থেকে কিন্তু আমাদের ব্র্যান্ডটা বেশি পপুলার হয়েছে, যে টিকটকের মাধ্যমে যে আমাদের চিনছে, বা আমি যে ড্রেসগুলো পরি আমি দেখি যে মডেলদের শ্যুট করলে যতটুকু না প্রোডাক্টের রেসপন্স পাই, আমি যদি একটা রিলস করে যদি ছেড়ে দিই বা টিকটক করে ছেড়ে দিই ওটা বেশি রেসপন্স পাওয়া যায়, বেশি অর্ডার পড়ে অনলাইনে। আই রিয়েলি প্রাউড। প্লাস হচ্ছে শোরুমগুলো তো তারা ভিজিট করে যে আমার এই শার্টটাই লাগবে, সামির ভাই যে শার্টটা পরছে এই শার্টটাই লাগবে। সো আমার কাছে তো টিকটক অনেক লাকি মনে হয়। ওকে ভাই। এছাড়া উপস্থিত ছিলেন মডেল, টিকটকার ও বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।